প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। দেবস্টাইল ল্যাবের পক্ষ থেকে আজকে আছে তোমাদের সাথে আমি অপুদেব। বরাবরের মতনই আজকে নতুন করে একটা নতুন ভিডিও তৈরি করেছি। আজকে যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। নবম শ্রেণীতে ওঠার পরে আমরা প্রথমে যখন রাদারফোর্ডের পরমাণু মডেলটা দেখি, দেখে আমরা একটু ঘাবড়ে যাই কিংবা মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু কখনোই মুখস্থ হয় না। আসলে খুব সহজ টেকনিক বা কৌশল অবলম্বন করে আমরা খুব সহজেই এটাকে আয়ত্ত করতে পারি এবং আমাদের মেমোরিতে সেট আপ করতে পারি। তাহলে চলো আমরা দেখে নিই কি কৌশল আছে। প্রথম মনে রাখতে হবে রাদারফোর্ড পরমাণু মডেলের যে তথ্যটা, এই তথ্যটিকে তিনটা ভাগে ভাগ করা যায়। রাদারফোর্ডের পরমাণু পড়ার আগে আমাদের মেমোরিতে তিনটি বিষয় প্রবেশ করাবো। প্রথমটি হচ্ছে নিউক্লিয়াসের বর্ণনা, পরবর্তীটি হচ্ছে পরমাণু নিরপেক্ষতা, এবং এর পরবর্তীটি হচ্ছে গ্রহ সমূহের সাথে মিল। প্রথমে আমরা আসি নিউক্লিয়াসের বর্ণনায়। নিউক্লিয়াস সম্পর্কে বর্ণনা করতে রাদারফোর্ড পরমাণু মডেল বলছেন যে প্রত্যেক পরমাণুর কেন্দ্রে একটি ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুতে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে এবং রাদারফোর্ড এই ভারী বস্তুর নাম দেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস শব্দের অর্থ হলো কেন্দ্রিক। আমরা মনে রাখব নিউক্লিয়াস শব্দের অর্থ হলো কেন্দ্রিক এবং ইহা কেন্দ্রে থাকে। এটি হচ্ছে কৌশল। এর পরবর্তীতে দুই নম্বর যে তত্ত্বটা, এটি হলো পরমাণু নিরপেক্ষতা। অর্থাৎ পরমাণু নিরপেক্ষ, নিরপেক্ষ মানে কি? নিউট্রাল, দ্যাট মিন্স পজিটিভও না নেগেটিভও না। উনি বলেছেন পরমাণু তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণু ধনাত্মক আধানেরও না ঋণাত্মক আধানেরও না। তাহলে যেহেতু ধনাত্মক ঋণাত্মক কিছুই নয়, তাহলে পরমাণুকে আমরা বলতে পারি তড়িৎ নিরপেক্ষ। এবং এই পরমাণুটা কেন তড়িৎ নিরপেক্ষ? নিরপেক্ষ হওয়ার কারণ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। উনি বলেছেন যে নিউক্লিয়াসের ভিতরে যতটি প্রোটন থাকবে ঠিক ততটি ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন পরমাণুর চারদিকে ঘুরে বেড়াবে। যেহেতু ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটনের সংখ্যা এবং চারদিকে ঘূর্ণায়মান ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের সংখ্যা সমান, সুতরাং এখানে সমগ্র পরমাণুটি তড়িৎ নিরপেক্ষ হবে। এবার আসি আমরা তিন নম্বর তত্ত্বে। তিন নম্বর তত্ত্বে রাদারফোর্ড বলেছেন সৌরজগতে সূর্যের চারপাশে যেমন করে গ্রহ সমূহ ঘুরে, পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন সমূহ ঘুরে। উনি আরো বলছেন যে যখন একটা গ্রহ সূর্যের চারপাশে ঘুরে, তখন এই কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী একটি আকর্ষণ বল কাজ করে। ইলেকট্রনের কেন্দ্রের দিকে এবং কেন্দ্রের বাইরের দিকে আলাদা আলাদা বল থাকে। কেন্দ্রের দিকে বলকে বলা হয় কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রের বাইরের বলকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। এই দুটি বল পরস্পর সমান হওয়ার কারণে ইলেকট্রনটি নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। এই ছিল আমাদের আজকের ক্লাস, এবং আজকে খুব সহজ টেকনিকের সাহায্যে আমি দেখালাম কিভাবে রাদারফোর্ড পরমাণু মডেলটি আমরা মনে রাখতে পারবো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখো এবং শেয়ার করো বন্ধুদের সাথে বেশি বেশি। ধন্যবাদ সবাইকে।